আম্মা জানাইশা সিদ্দিকার বর্ণায় মুসলিম শরীফের সহিহ হাদিস। মা আয়েশা বলেন, আমরা যখন অসুস্থ হতাম বিশ্বনবীর দ্বারস্থ হতাম, নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আমাদের দিকে তাকাতেন, নবীজির হাত আমাদের মাথার উপরে রেখে দিতেন, অথবা নবীজির হাত আমাদের পিঠের উপরে এবারে এইভাবে রেখে দিতেন। রেখে দিয়ে আল্লাহর নবী দোয়া করতেন, আজহিবিল বাস রব্বান নাস অশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা উল্লা ইউগাদিরু সাকামা। মা আয়েশা বলেন, নবীজি পরে আমাদেরকে ফু দিয়ে দিতেন, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতেন। আর শিরিক আমরা করি, আপনাদের এলাকায় কি তাবিজ আছে? তাবিজের ব্যবসা কেমন চলে? তাবিজের ব্যবসা কেমন চলে? আমি মাঝে মধ্যে বলি, এই আধুনিক চিকিৎসার যোগেও যারা তাবিজের উপরে বিশ্বাস স্থাপন করেন তাদের মাথা গিলুই নেই। তাবিজ দিয়ে যদি মানুষ মুক্তি হতো, কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ রাখার কোনো দরকার ছিল না। বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণায় বলেছেন, মান তাআল্লাকা তামিমাকা মাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজের সাথে সম্পর্ক করে তারা আল্লাহর সাথে শিরিক করে। তবে যার ফুক ইসলামে নাজায়েজ করেন নাই, যার ফুক করাটা সুন্নত। ফু দেওয়া সুরা পড়ে আর তাবিজ দেওয়া দুইটা কি এক জিনিস? তাবিজের দাম কত? 101 টাকা, 1001 টাকা। আছে না নাই? আজকে এ ওয়াজ করে যাব, আবার তাবিজের ব্যবসা যারা করে তারা কিন্তু লেবাসে ফেরেশতারেও হার মানায়। আগামী দিন সকালবেলা হেঁটে হেঁটে বলবে, উনি কি একটা হুজুর হইল নি? বলবে কিনা? বিশ্বনবীর হাদিস, নবীজি বলেছেন যারা তাবিজের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর সাথে শিরিক করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণায় মুসলিম শরীফের সহিহ হাদিস। মা আয়েশা বলেন, আমরা যখন অসুস্থ হতাম বিশ্বনবীর দ্বারস্থ হতাম, নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আমাদের দিকে তাকাতেন, নবীজির হাত আমাদের মাথার উপরে রেখে দিতেন, অথবা নবীজির হাত আমাদের পিঠের উপরে এবারে এইভাবে রেখে দিতেন। রেখে দিয়ে আল্লাহর নবী দোয়া করতেন, আজহিবিল বাস রব্বান নাস অশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা উল্লা ইউগাদিরু সাকামা। মা আয়েশা বলেন, নবীজি পরে আমাদেরকে ফু দিয়ে দিতেন, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতেন। আপনি ফু দিবেন, এতে কোনো অসুবিধা? যার ফুকটা সুন্নাহ, তাবিজ দেওয়াটা কি শিরক? আপনারা যারা তাবিজের ব্যবসা করেন আপনাদের প্রতি অনুরোধ, তাবিজটা ছেড়ে দেন। আপনি যার ফুক করেন, আপনি দোয়া পরে পানিতে ফু দিয়ে টাকা নেন, সেটাও ইসলামে জায়েজ আছে না নাই? 100% জায়েজ। আপনি হাদিস নেন, সুনানে আবু দাউদের একটা লম্বা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানী জীবন। রাসূলের একজন সাহাবা এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তো সাহাবাদের মাথায় টুপি আছে না নাই? টুপি আছে। উনি টুপি পরে এদিক দিয়ে যাচ্ছেন, ঘটনাচক্রে ওই এলাকার নেতাকে দিছে সাপে কামড়। এক গোত্রের নেতাকে সাপে কামড় দিছেন, তো সাপে যখন কামড়ায় আমরা তখন কার কাছে যাই? ওজার কাছে যাই। ওজা বুঝেন তো? আপনাদের এলাকায় আসে তো মাঝে মধ্যে? ওজার কাছে আমরা যাই। তো তখন তো এরকমই ছিল, এখন দৌড়দৌড়ি লাগছে লোকেরা, একদল যাইয়া ওই সাহাবারে রাস্তায় পাইয়া ওরে টাইনা নিয়ে গেছে। নিয়ে বললেন, বেটা তুমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যাও, শুনেছি তিনি নাকি অসুস্থ রোগীকে ভালো করে দেন, কারণ আমার নবী অসুস্থ রোগীর মাথায় যখন হাত দিতেন রোগীকে ভালো করে দিতেন কে? আবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন হাতে পায়ে ব্যথা পেতাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বলতাম, আল্লাহ নবী আউযু বিল্লাহ পরে সূরাতুল ফাতিহা পরে আমাদেরকে ফু দিয়ে দিতেন, তেল পড়ায় দিয়ে দিতেন, লবণে ফু দিয়ে দিতেন, আমরা লাগায় দিতাম, আমাদের ব্যথার জায়গাটা ভালো হয়ে যেত। ওই সাহাবাকে টেনে নিয়ে গেলেন ওই গোত্রের লোকেরা, যাই বলেন তুমি তো মোহাম্মদ সাল্লামের কাছে যাও, উনি তো অনেক চিকিৎসা করে শুনলাম, আসো আমাদের এলাকা এই কাউমের নেতাকে সাপে কামড় দিছে, তুমি একটু ফুটু দিয়ে যাও, নিশ্চয়ই মোহাম্মদ তোমাকে কোনো মন্ত্র শিখাইছেন। আল্লাহ নবীর সাহাবা সিদিয়া বললেন, না বিশ্বনবী আমাকে মন্ত্র শিখান না, বিশ্বনবী আমাকে যেটা শিখান সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি? তবে এই কোরআনে চিকিৎসার কথা আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল
المؤمنين ولا يزيد الظالمين إلا আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করলাম মুমিনদের জন্য শেফা হিসাবে, মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদের শেফা দিবেন, আর কাফেরদের জন্য এটা ক্ষতি করার সম্ভাবনা আছে না। এবার সাহাবা বলেন হুজুর আমাকে মন্ত্র শিখায় না, হুজুর আমাকে কি শিখায়? কোরআন। তিনি সেখানে গেলেন, সুরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, হাতের আঙ্গুলের মাথায় তৈল নিয়া সেই তৈলের মধ্যে সুরাতুল ফাতিহা পরে ফু দিয়া যেখানে সাপটা কামড় দিয়েছেন সেখানে লাগায় দিলেন। লাগাবার পরে সূরা ফাতিহার বরকতে ওই নেতাকে সুস্থ করে দিলেন। কে নেতা? ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে ওই গোত্রের লোকেরা খুশি হইয়া আল্লাহর নবীর সাহাবাকে 30টা বকরি দিয়ে দিলেন। কয়টা বকরিরে আপনারা কি বলেন? ছাগল বলেন। কয়টা দিছে? 30টা ছাগল একসাথে করলে কয়টা মনে হবে? আল্লাহ নবীর সাহাবাই ছাগল বকরিগুলা নিয়ে মদিনায় মসজিদে নববীর পাশে চলে গেলেন। যাওয়ার পরে একদল সাহাবারা দৌড়ে এসে, কেউ ছাগলের কাছ থেকে দুধ খাচ্ছেন, কেউ ছাগলের রশি দলে টানাটানি করতেছেন। একদল সাহাবা বাটি নিয়ে আসে, ওই ওই বকরি থেকে দুধ নিয়ে খাওয়া শুরু করে দিলে। আর একদল সাহাবা ফতুয়া তালাশ করতে শুরু করলেন। তারা বলেন এই সাহাবা তো ফু দিয়া ছাগল এনেছে, সুতরাং এই ছাগলের দুধ খাওয়া জায়েজ হবে কিনা জানার জন্য বিশ্বনবীর দরবারে যাওয়ার দরকার আছে না? ফতুয়ার জন্য গেলেন মোহাম্মদ সাল্লামের কাছে, যায় বলেন হুজুর আপনার অমুক সাহাবা ফু দিয়া জার ফুক করে 30টা ছাগল আনছে, আপনি বলেন এই ছাগলগুলার দুধ আর গোশত খাওয়া যাবে কিনা? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সাহাবারা এই 30টা বকরি আমার সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়ে দাও, তবে খবরদার যখন ভাগ করবা আমাকে বাদ দিবা না, আমি বিশ্ব নবীকেও একটা দিয়ে দিবা। আল্লাহু আকবার! কোরআনের বরকত সবার জন্য দরকার আছে না নাই? আর আমাদের বাংলাদেশে জিলাপি নিয়ে মসজিদে মারামারি হয় না? মনে কষ্ট নিয়েন না, কথাটা আমি বাস্তবটা বলি। যেদিন মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয় বাকি নামাজের পরে জিলাপি আছে, আজকে আর কেউ বাইরে না। আর যেদিন কোনো ঘোষণা নাই মসজিদ ঠান্ডা, সুন্নত পরে না, সুন্নত না পরে জুতা লইয়া বাড়ি চলে যান। এখানে আমাদের কষ্ট লাগে, হ্যাঁ আপনি যদি বাড়িতে যেয়ে সুন্নত পরেন এতে আমাদের কোনো একতেলাফ এটা নিয়ে আমাদের অভিযোগ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নামাজগুলি কোথায় পড়তে বলছেন? ঘরে পড়বেন। কিন্তু আমরা যাদেরকে দেখি তারা কিন্তু পড়ে না, আবার ফতুয়া দেয়, কয় বেটা সৌদি আরবতে আইছি দেখছি ওখানে সুন্নত পড়ে না। সুন্নত নামাজের মর্যাদা আছে না নাই? বিশ্বনবী হাদিসের বর্ণায় বললেন 12 রাকাত সুন্নত প্রতিদিন যারা আদায় করবে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ যারা সুন্নত পড়বে তারা ফরজটা ছাড়ার কোনো সম্ভাবনা নাই। সুন্নত তো পড়বে তখন, ফরজ পড়বে নাকি? কেউ সুন্নত পড়বে শুধু ফরজ পড়বে না? সুবহানাল্লাহকে দিতে চায় না আমার বন্ধুগণ বলতেছিলাম। সুতরাং কাফেরদের সাথে আমাদের কর্মকাণ্ডের কোনো মিল, আমরা ডাইরেক্ট চাইবো কার কাছে? কাফেররা যার গোলামি করে আমরা তার গোলামি করি, গোলামি করবো কার? আপনারা বলেন এই পৃথিবীতে সূর্যের পূজা করে এমন একদল লোক দুনিয়াতে আছে না নাই? নদীর পূজা করে এমন একদল আছে না নাই? এমন কি গরুর পূজা করে এমন একদল আছে না নাই? কিন্তু আমরা যারা মুমিন আমরা সূর্য পূজা করি না, গরুর পূজা করি না, নদীর পূজাও করি না, চন্দ্র পূজাও করি না, আমরা পূজা করি কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? এই জন্য আমরা সকালে বিকালে ঘোষণা দেই লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণায় মুসলিম শরীফের সহিহ হাদিস, মা আয়েশা বলেন আমরা যখন অসুস্থ হতাম বিশ্বনবীর দ্বারস্থ হতাম, নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আমাদের দিকে তাকাতেন, নবীজির হাত আমাদের মাথার উপরে রেখে দিতেন, অথবা নবীজির হাত আমাদের পিঠের উপরে এইভাবে রেখে দিতেন,
রেখে দিয়ে আল্লাহর নবী দোয়া করতেন আজহিবিল বাস রব্বান নাস অশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা উল্লা ইউগাদিরু সাকামা মায়েশা বলেন নবীজি পরে আমাদেরকে ফু দিয়ে দিতেন আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতেন